बाजी दुशाई नंबर 4 सैया जी बजा बाजी के ना बाजी अरे हिजड़े विदाई करो माशा कोले अरे हिजड़े विदाई करो माशा कोले पास्ती पढ़ाई जाबो बोली जे तो देर अरे पास्ती जाबो बोली जे तो देर अबारे अरे पास्ती पढ़ाई जाबो बोली जे तो देर अबारे अरे पास्ती पढ़ाई जाबो बोली जे तो देर हिजड़े विदाई करो माशा कोले हिजड़े विदाई करो আমরা মায়েরা সব বসে আছে হিড়ে বিদায় করবে আর কেমন দিনে দিনে লক্ষ্মীদর আমার খুলে বাড়ছে ওগো ফোকা ঘুমালো পাড়া জুড়ালো পড়ি এলো দেশে ঘুমালো পাড়া জুড়ালো ভুরগি এলো দেশে বুলি বুলিতে হানকাইছে খোকা খাজনা দেব কিসে খোকা ঘুমাও গো কিসের বিন্দাব এত দিনে বুঝবি খোকা মাঝে বড় জো খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বলে বলিতে ধান কেছে খোকা তাই না দেব কিছে খোকা ঘুমাবো
खोका घुमा खोका घुमा गो সংকেত ধ্বনি দাও ওই একদিনে গর্ভ তিন চার মাসে পরে গো আর চার মাস হলো পাঁচ মাস হলো ছয় সাত মাসে পরে গো ওই না ছয় সাত মাসে পরে গো তিন বারে আমি সাত মাসে পড়েছি সাত খাবি না কি খাবে বল শুনবি কি খাবো ওরে পান্তা ভাতে চাটিম কলা ওই সাত খাবো রে 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 তোরে বলি ওরে দাসি ওই সাত খাবো রে আরে তোরে বলি ওরে দাসি ওই সাত খাবো রে খেয়েছিলাম শিশুকালে ওই সাত খাবো রে খেয়েছিল শিশুকালে ওই সাত খাবো রে ওই সাথে খাবো রে ওই সাথে খাবো রে সাত মাসে সাত খাই অমলা আজ নয় মাসে পরে গো ওই আরে নয় মাসে পরে গো আর দিনের পরে দিন চলে যাই দশ মাসে পরে ওই না দশ মাসে পরে গো আর একবার উঠি একবার বসি চলে মাতা ধরি ওই না জহলের রাতা ধরি গো আর ধীরে ধীরে যাই অমলা সুচি করে ঘরে গো ওই না সুতি করে ঘরে গো দাসি সংকীর্তনী কর আমার একটি কন্যা হয়েছে ওর নাম কি রাখবে জানিস কি রাখবে ওর নাম রাখবো আজ থেকে বেহুলা সুন্দর ঠিক আছে ঠিক আছে বেহুলা আমার কত সুন্দর বেড়ে উঠছে জানিস কত সুন্দর চাঁদের কণা তারালো হার মেনেছে তারার আলো হার মেনেছে মায়ের আচল তলে তারার আলো হার মেনেছে তারার আলো হার মেনেছে মায়ের আচল তলে চাঁদের কণা যতই দুঃখ আঘাত আসু যতই দুঃখ আঘাত আসু রাখিব বলে ঢুকে ছায়ার মতো রাখিব তুমি ছায়ার মতো রাখিব তুমি মায়ের আচল
পাপই পাপই বাঙাল কাঁদে রে পাতো তাতোই বাঙাল কাঁদে রে পাপই পাপই বাঙাল কাঁদে রে ততই ততই বাঙাল কাঁদে রে ততই ততই বাঙাল কাঁদে রে ততই ততই বাঙাল বলে দিদি ওই দেখ চন্দ্রধর কালীদহের পক্ষে হাবুডুব খায় চন্দ্রধর যদি প্রাণে মারা যায় মর্তের মোড় ও মানবকে আমায় মা বলে স্বীকার করবে না দিদি তুমি এক কাজ করো এই পদ্মের ভালো পাঠিয়ে দাও চাঁদেরই সম্মুখে বেশ সখী যাও রে পদ্মের ভেলা চাঁদের উদ্ধার কর গো যাও রে পদ্মের ভেলা চাঁদের উদ্ধার কর গো যাও রে পদ্মের ভেলা কালীদহে মাঝে গো যাও রে পদ্মের ভেলা কালীদহের মাঝে গো ধীরে ধীরে যাও রে ভেলা চাঁদের যাও রে পদ্মের ভেলা ওই ভেলা ভেসে আসছে ওই ভেলা ধরেই ওই ভেলা ধরেই একি তো পদ্মের ভেলা এই ভেলাতে জন্ম হয়েছিল চায়নমণিকারী মনুষার তাই ওই ভেলা ধরে আর উঠবো না ওই ভেলাতে আমি থুৎকার দিলাম থু 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 ওই দেখ চন্দ্রধর আমার পদ্ম ফুলে থুতু ফেলে দিয়েছে দিদি ওই পদ্ম হতে তোমার জন্ম তা দিয়েছে থুপকার তুমি এক কাজ করো এই রামকলার ভাড়া পাঠিয়ে দাও চাঁদেরই সম্মুখে আজ যাও রে কলার কালীদহে মাঝে গো যাও রে কলার ভেলা কালীদহে মাঝে গো ধীরে ধীরে যাও রে ভেলা কালীদহে মাঝে গো যাও রে কলার ভেলা কালীদহের মাঝে গো যাও রে কলার ভেলা ওই তো কি কলার ভেলা বসে আসছে ওগু ভেলা তুমি আমার কাছে এসো আমি তোমার উপর ভর করে আমি আমার প্রাণটা বাঁচাবো কলার ভেলা এইবার এইবার আমি কিনারা উঠব এইবার আমি কিন্তু কি আমার পরনের বস্তু কোথায় গেল কোথায় গেল আমার পরনের বস্তু না না আমি কিনারায় উঠতে পারবো না আমি চুপটি করে আমি চুপটি করে জলে গা ডুবিয়েই বসে রইলাম একি কে গো বাছা তুমি আবার করে গা ডুবিয়ে বসে আছো এসো না এখানে এসো না গো তুমি এখানে এসো না কিন্তু কেন যাব না আমি আমি জলে গা ডুবিয়ে বসে আছি কেন যদি বলি তুমি সহ্য করতে পারবে না আমার না আমার পরনে কোনো বস্তু না তোমার পরনে কোনো বাসন নাই তাহলে তুমি এক কাজ করো ওই অদ্র দেখা যায় কাশী বিশ্বনাথের মহাশ্মশান ওই শ্মশান হতে মরার বসন পরিধান করে ওই নগরে নগরে তুমি ভিক্ষা করে কি কথা বলে গেলে গো মা তুমি ঠিকই বলেছো মা তুমি ঠিকই বলেছো আমি শ্মশান হতে মরার বস্ত্র পরিধান করে নিলাম পরার বস্ত্র পরিধান করে নিলাম আমি যাব নগরে যাব নগরে গিয়ে ভিক্ষা ভেঙে খাবো তবু কোনোদিনের জন্য আমি পুষ্পাঞ্জলি দেবো না ওই চায়ের চরণে কোনোদিনের জন্য না আমি মরার বস্ত্র পরিধান করেছি গ্রামবাসী আপনারাই তোমার মা আপনারাই তোমার মাসি দয়া করে আমি কদিন আছি উপবাসী দয়া করে আমায় কিছু ভিক্ষে দে আমি দিন ভিখারি আমার নাইক করি কিছু ভিক্ষা দামা বেকারে নাইক করে কিছু বেকার আমি দিন
এসেছি গো, আমি এসেছি কি আনন্দ আমার। আজ আমি ভিক্ষের জন্য নিয়ে আরাধ্য দেবতা শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দেবো। ওগো আরাধ্য দেবতা শঙ্কর, এই ভিক্ষের জন্য আমি এইখানে রেখে দিয়ে অদূরে দেখা যায় পুষ্করণী, ওই পুষ্করণীতে স্নান করতে চললাম। এই ভিক্ষের জন্য তুমি দেখো মহেশ্বর, তুমি দেখো বলি কোথায় আছো দাদা গণেশ, এই মূর্তি তোমারই দুর্বাহক দিয়ে ওই ভিক্ষা স্তন্দুল তুমি হরণ করে নিয়ে এসো। তাই করবো আমি আমার শঙ্করের চরণে সুপি দিলাম। এইবার এইবার আমি উদার পরিবর্তন করবো, এই ভিক্ষের জন্য উদার কেটে গেল। পারি না পারি না কবি পারি না, আমি আর চলতে পারছি না। ও গো মহেশ্বর তুমি আমার পথ দেখিয়ে দাও, মহেশ্বর তুমি আমার পথ দেখিয়ে দাও, আমি তোমার দেখানো পথেই চলতে চাই। মহেশ্বর তুমি আমার পথ দেখিয়ে দাও। চলো জঙ্গলে কাট কাটতে যাই, দেখুন না সঙ্গে নিয়ে চলুন, আমি নিশ্চয়ই পারবো। তাহলে চলে এসো ওরে আয় ভাই, কাঠ কাটিতে যা, কাঠের বোঝা মাথায় লয়ে চল না ঘরে যা। বলি আয় আয় ভাই কাঠ কাটিতে যা, কাঠের বোঝা মাথায় লয়ে চল না ঘরে যাই। আমার খুদার জ্বালায় ছেলে মেয়ে করছে যে হায় হায়, আমার খুদার জ্বালায় ছেলে মেয়ে করছে যে হায় হায়, বলি আয় আয় ভাই কাঠ কাটিতে যাই, কাঠের বোঝা মাথায় লয়ে চল না ঘরে যাই। আপনার বিশ্বাস হচ্ছে না, এই দেখুন আমি কেমন করে কাটবো জানেন, আমি ঠিক এমনি করে এমনি করে কপা কপা কাটে না ও রে ভাই, কপা কপা কাটে না ও রে ভাই, আপনারা একটু তাড়াতাড়ি আসবেন, আমি দেখবেন অনেক কাঠ কাটবো, তাড়াতাড়ি আসবেন কেমন। হায় রে শঙ্কর কোথায় নিয়ে এসে ফেলেছে, কি ছিল আমার কি হয়ে গেলাম। ও গো মহেশ্বর শক্তি দাও বাহুতে আমার, আমি যেন এই কাষ্ঠ কেটে এই বাজারে বিক্রয় করতে পারি, মহেশ্বর বিক্রয় করতে পারি। আমি আর পাচ্ছি না মহেশ্বর, আমি তো কাষ্ঠ কেটেছি কিন্তু আমার মস্তকে তুলে দেবে কে মহেশ্বর, কে আমার মস্তকে তুলে দেবে। ঠিক আছে আমি ঘন ঘনের জন্য করি অপেক্ষা।
কাষ্ট কেটেছো আরে কে রে গদা সম্মুখে দেখতে পাচ্ছ ওই নদীর ওপারে বাজার ওই বাজারে ওই কাষ্ট বিক্রয় করলো তুমি তোমার জীবন ধারণ ঠিক আছে ঠিক আছে তাই হয়ে বাবু ঠিক আছে খুব সাবধানে যাবে মহেশ্বর আমি যে আর চলতে পারছি না মহেশ্বর আমি আর চলতে পারছি না শক্তি দাও মহেশ্বর ভাই শক্তি দাও আমি যেন এই কষ্ট বাজার কোথায় পাবন দে এই মুহূর্তে তোমার সেবা দিতে পারি মহেশ্বর আমি আমি আর চলতে পারছি না এবং মহেশ্বর তুমি কি দেখতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না ভক্তের কাতরার্থনা আমি যা আর চলতে পারছি না মহেশ্বর তুমি আমাকে পথ দেখিয়ে দাও ওই তো ওই তো দেখা যায় সম্মুখে আমার মৃত্যুবরের ভবন আমি যাব আমার মৃত্যুবরের ভবনে যাব গিয়ে আমি খেতে চাইব আমার মৃত্যুবরের ভবনে গেলে আমাকে উদর করে খেতে দেবে উদর করে খাব ভাগ্যের লিখন কেউ কোনোদিন পারে না করিতে খন্ড মিত্রবর ভাগ্য ছিল হয়ে গেছে আমায় কিছু খেতে দেবে মিত্রবর নিশ্চয় তুমি মিত্রবর নিশ্চয় চলো চলো আমার অন্তঃপুরে চলো আমি তো তোমাকে খেতে দেবো মিত্রবর তাই ছিল মিত্রবর মিত্রবর এই দেখতে পাচ্ছ আমার রাত ভবন মিত্রবর আমি সম্মুখে অনেকগুলি মন্দির দেখতে পাচ্ছি মিত্রবর ওই মন্দিরগুলি কোন দেবতার মন্দির ওখানে অনেক দেবদেবীর মন্দির আছে তুমি কি দর্শন করতে চাও হ্যাঁ আমি দর্শন করতে চাই বেশ মিত্রবর চলে এসো আমার সঙ্গে দেখো আমার মায়ের মন্দির চলে এসো এই দেখতে পাচ্ছ এটা শৈব মন্দির এটা আমার পার্বতী মায়ের মন্দির আর দেখতে পাচ্ছ ও গো মহেশ্বর তুমি এসেছো আমার মিত্রবরের ভবনে আমার প্রণাম গ্রহণ করো মহেশ্বর প্রণাম গ্রহণ করো মিত্রবর মিত্রবর আমি পাশে আরো একটা মন্দির দেখতে পাচ্ছি ওই মন্দিরটি কোন দেবতার মন্দির মিত্রবর এই মন্দিরটা হলো আমার মাতা মনসার মন্দির বলে মনসা মনসা ওরে চাঁদমণি রিকারি মনসা তুই আমার এত বড় সর্বনাশ করেছিস তবু তোর আশা মিটলো না তুই এসেছিস আমার মিত্রবরের ভবনে আজ তোকে আমি আস্ত রাখবো না তোর মাথা রাখ আমি মিত্রবর এ তুমি কি করছো মিত্রবর তুমি জানো না এই চাঁদমণিকারি মনসার জন্য আজ আমার এমন অবস্থা হয়েছে হয়তো আমার মতো তোমাকেও হতে হবে তাই ওকে বাঁচিয়ে রাখবো না ওর মাথা টবে ভেঙে না মিত্রবর না দূর হয়ে যাও দূর হয়ে যাও মিত্রবর আজ আমার মন্দির হতে তুমি দূর হয়ে যাও মৃত্যুবর তুমি কি আমার সেই ছোট্ট বেলার মৃত্যুবর ছোট্ট বেলায় এক থালে বসে অন্ন ভোজন করতাম মিত্রবর এক সঙ্গে ডাঙ্গুলি খেলতাম মিত্রবর আর সেই মিত্রবর আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে মিত্রবর আসবো না মিত্রবর আর কোনোদিনের জন্য আমি আসবো না যদি কোনোদিন হতে পারি তোমার মৃত্যুবর তবে সেই দিন আসবে তোমার ভবনে মৃত্যুবর তা না হলে আমার শিরের রাজা মৃত্যুবর মৃত্যুবর আমার সে মৃত্যুবর মৃত্যুবর মা আমার মৃত্যুবরের হয়ে
আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা, তুমি আমার মৃত্যুবারকে ক্ষমা করে দিও মা, তুমি আমার মৃত্যুবারকে ক্ষমা করে দিও। তাই তো আজ হলো পূর্ণিমা রাত, দৈবাৎ ঠাকুর বলে গেছিল এই পূর্ণিমাতে আসবি কলা বাগানে ছুঁ ছুঁ, না না ও চোরকে ডাকতে হবে। আমি কার ছায় দা রাব দাসি গো স্বামী, আমি কার ছায় দা রাব দাসি রে আমার স্বামী পরবাসে পরবাসে। আজ হলো পূর্ণিমা রাত, এই পূর্ণিমা তিথিতে আমাদের রামকলা বাগানে চোর আসবে বাবা, সেই চোর তোমাকেই ধরতে হবে। তবে শুনে যাও, প্রথমে আম বাগান, তারপর ঝাউ বাগান, তারপর পড়বে রামকলা বাগান। রাম সিং ওই চোর ধরে ওর কান ধরে টান নিয়ে আসবে। এই রাত পাখানে কেমন? আমি চুপটি করে এইখানেই বসে থাকি। তো যে সালা রামকলা বাগানে সালা চর্বি আয়েগা, ঠিক আছে, সালা চোর ভি ধরে গাম আর সালা পাকারলে পাকারলে লে যায়গা, ঠিক আছে ঠিক আছে। ধরেছি চোর বেলা ওই সওদাগরের কে লাবনে, ধরেছি চোর মেলা সওদাগরের কে লাবনে, ধরেছি চোর মেলা সওদাগরের কে লাবনে, ধরেছি চোর মেলা সওদাগরের কে লাবনে। মেরেছে পচি ডান্ডা আমার সবে গোনে গোনে, মেরেছি পচি ডান্ডা আর মারবো সব গোনে গোনে, ধরেছি চোর মেলা সওদাগরের কে লাবনে। ওরে মারিস না রাম সিং, তুমি তোমার কাজে যাও, তুমি তোমার কাজে যাও, তোমার কোনো দোষ নেই রাম সিং, তুমি যাও। কিন্তু মহারাজ শনকা কোথায় ফেলে এলে সদাগা সপ্তদিগা মধু করব, ওই সপ্তদিগা মধু করব, কোথায় এলে স্বামী সপ্তদিগা মধু করব, কোথায় ফেলে এলে সদাগার সোনার বাঙ্গাল গানে গো, সোনার নৌকাহানি গো, কোথা রেখে এলে সোনার মধু কর গো। তুমি
তুমি আমায় কিছু খেতে দেবে? বড় খিদে পেয়েছে, আমি খেতে খেতে সব বলবো তোমাকে। দাও না, খেতে দাও না, খেতে দেবো তোমাকে। বেশ, তুমি বড়ই পরিশ্রান্ত, তার আগে তুমি এই পুত্রকে গড়ে তুলে দাও, আমি আমি গিয়ে তোমার খাদ্যের আয়োজন করছি। কি বলে, কি বললে শশিকা? আমাকে পুত্র করে নিতে বললে? হ্যাঁ। কে, কার পুত্র? কেন মহারাজ, এ পুত্র তোমার আর আমার না। তুমি একই কথা শুনে দিলে আমার, তুমি একই কথা শুনে দিলে হতে পারে না, আমার বন্ধু হতে পারে না। ছি শোনা, তুমি শেষে কুলত। সত্য কথা বলছি মহারাজ, এ আপনার আমার দুজনারই সন্তান। না, সহ্য করতে পারি না। ওই এই সংসারে আসার সময় ওই তো ওই সংসারে কত মেয়েরা হানাহানি কানাকানি করছিল, আমি আমি বুঝতে পারিনি। তুমি যে কুলো ওই পুত্রকে বাঁচিয়ে রাখবো না, ওই পুত্রকে এই মুহূর্তে আমি আচার এই শেষ করে দেবো। তা ওই পুত্র তোমার পায়ে ধরি ও সদাগা, পুত্রকে মেরো না গো, পুত্রকে মেরো না গো। আমার সোনার বলরা খাই রেখে আমাকে মারো না গো, আমার সোনার বলরা খাই রেখে আমাকে মারো না গো, আমার সোনার বলরা খাই রেখে আমাকে মারো না গো। আর বললে কথা ও সওদাগর, বুঝেও কি বুঝু না গো, সাগর সাজা মানি কি রেখে আমাকে মারু না গো, সাগর সাজা মানি কি রেখে এই পুত্রকে আমি সহ্য করতে পারছি না। এই মুহূর্তে এই মুহূর্তে এই পুত্রকে আমি আচার মেরে সে কি যেন আমাকে পিছনতে চন্দ্রধর চন্দ্রধর বলে ডাকছে। ওরে চন্দ্রধর, কে তুমি? আমি তোমার আরত দেবতা শঙ্কর বলছি। তুমি এখন বলে দাও শঙ্কর, আমি এখন কি করব, কোথায় যাব? সরকার কুলো ত্যাগ করে চন্দ্রধর, তুমি যখন বাণিজ্যে গিয়েছিলে দৈব বলে শনক ওই পুত্র কোলে পেয়েছে, ও পুত্র তোমার, তুমি কোলা তুলে নাও। বললে দৈব বলে শনকা পুত্র কোলে পেয়েছে, এই পুত্র আমার, এই পুত্র শনকা না, ও গো শনকা, শনকা গো, বিশ্বাস হয়েছে অন্তরে আমার, ধরো শনকা এই পুত্রকে, তুমি ধরো এই পুত্র আমার পুত্র, এই পুত্র তোমার পুত্র। মহারাজ, কিন্তু শনকা আমার পুত্রের নাম কি রেখেছো? এর নাম রেখেছি আমি স্বর্ণ লক্ষ্মীন্দর। বাহ, কি সুন্দর বিধাতার, কি সুন্দর লিখন, শ্যামে সুন্দর মদন মোহন হরিহর কনিষ্ঠ পুত্র স্বর্ণ লক্ষ্মীন্দর, কি সুন্দর নাম। কিন্তু সালাকা আমার পুত্রের বয়স কত হয়েছে? পূর্ণ ছয় মাস হয়ে গেছে। কি বললে শোনা, ছয় মাস হয়ে গেছে, আর বিলম্বে নেই প্রয়োজন, চলো শোনা চলো, আমার একমাত্র পুত্র স্বর্ণ লক্ষ্মীন্দরের বয়স ছয় মাস হয়ে গেছে, আমরা অন্ন প্রাশন দেবো, এই চম্পকনগরের সমস্ত মানুষকে নিমন্ত্রণ দেবো, দিয়ে বলবো ও চম্পকনগরের মানুষগণ, আমার আমার পুত্র সন্তান আছে, একমাত্র পুত্র লক্ষ্মীন্দরের অন্ন প্রাশন, আপনাদের সবাইয়ের নিমন্ত্রণ। অন্নপ্রাশন হয় গো আমার স্বর্ণ লক্ষ্মীন্দরে, নাপিত ব্রাহ্মণ এলো রাজয়ন্ত লক্ষ্মীন্দরের বাবা এসে মুখ দিল গো, এই
ভাবতে লখাই দেখো এই ভাবতে লখাই দেখো পাঁচ বছরে পরে গো দিনে বারে দিনে বারে কিনে দারে গো দিনের পরে দিন চলে যায় পাঁচ বছর পরে লখাই তখন করো হাম গুরি দিল তখন লখাই তখন আবার কি চাও আমার এই পাঠশালা গন্ডগোল বেঁধে গেছে ফাঁকা হয়ে গেছে আমি আমার একমাত্র পুত্র আমার লক্ষ্মীন্দরকে আপনার পাঠশালায় রাখতে আসলাম পুত্র লক্ষ্মীন্দর পাঠশালা ছুটি হলে কোনো বোধ বয়সী না করে সোজা বাড়িতে চলে যাবে তা না হলে তোমার মা চিন্তা করবে আমি এখন আসছি আমার একটিমাত্র কন্যা বেহুলা সুন্দরী আপনার পাঠশালা দিয়ে গেলাম কেমন সেই বেহুলা এত বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে আপনি শিখিয়ে পড়িয়ে নেবেন কেমন বেশ বেশ আপনার মাসিক বেতন আমি পাঠিয়ে দেবো কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বেহুলা প্রণাম কর মাংস আমার হাড় তোমার ঠিক আছে ভালো করে বস বস ওখানে বস বস হ্যাঁ ঠিক আছে তোমার নাম কি তোমার পিতার নাম সাই সদাধর্মনি বাহ বাহ খুব বুদ্ধি খুব বুদ্ধি আচ্ছা তোমার নাম কি স্বর্ণলক্ষ্মীন্দর তোমার পিতার নাম রাজা চন্দ্রধর আচ্ছা আজকে আমার এই পাঠশালা স্বর্ণ দিয়ে পড়ানো হবে ঠিক আছে পড়ানো স্বর্ণ আর ওই কয়েক কাক কয়েক কি কয়েক কি ওগুলো ভালো করে আমি বাইরে গিয়ে তোমার ঠিক আছে আপনি যা বলবেন তাই হবে ঠিক আছে তাহলে আমি যেভাবে বলবো তোমরা সেইভাবে পড়া মুখস্থ করবে ঠিক আছে আমি সময় বলবো ওরে পড়ো পড়ো যো মাম লখা আমার পাশালে গো বলুন বল মাস্টার মশাই কি বাপরা ওরে বগো আরে ক ক গ গ না বললাম চ চ বল জই নো গো আরে বলুন বলুন মাস্টার মশাই আর কি বাপুরে বগো আর ব্যঞ্জন বর্ণ পড়ায়াজি এল পর্যন্ত রাখলাম গো আরে বলুন বলুন মাস্টার মশাই আর কি বাপুরে বগো আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত ছোট্ট করে মাস্টার মশাই ইংরেজি কিছু পড়াবেন না ইংরেজি ইংরেজি আছে একটা তবে ওটা আজকে হবে কারণ আজকে এইগুলো ভালো করে মুখস্থ করে নিয়ে হ্যাঁ আছে খুব খুব ভালো জিনিস যা ক্যান ডু ওয়েন টপ দ্য হিল টু ফেল চ্যাপেল অফ ওয়াটার যা ফেল ডাউন এন্ড বগ হিজ কাউন এন্ড জিল কাম টেমলিং আফটার মাস্টার মশাই এর মানে কি মানে বলবো আগে এগুলো মুখস্থ করো যা ক্যান ডু মানে যা ক্যান জি জি হ্যাঁ এরা দুই ভাই আচ্ছা হ্যাঁ তার মানে দুজনে দুজনে জলের ব্যবসা করত এই জল নিয়ে একদিন ঝগড়া হয়েছে সেই জন্য তোমাদের ঠিক আছে ছুটি আজকে ছুটি ছুটি দেরি হয়ে গেছে ছুটি বেহুলা চলো না আমরা আজকে দুজনে বাডুল খেলতে খেলতে চলে যাই
গঙ্গা জলটা দিয়ে যা। এই ছুটকি ওই আমার মনে বাধা রইল মা পতারি চরণে, আমার মনে বাধা রইল মা পতারি চরণে, আমার মন আরে যাও যাও ওতে লোকার আপু বাবু, আমার মনে বাধা রইল মা পতারি চরণে, আমার মন আরে আমরা যতদেবার দেবী মা করিছিলাম বন্দি, আমার মনে বাধা রইল মা পদারি চরণে, আমার মন আরে মায়ের পালা সঙ্গ দানা সঙ্গের বঙ্গ, আমার মনে বাধা রইল মা পদারি চরণে, আমার মন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা, হরি বল হরি বল হরি বল হরি বল।